আহ অনেক হয়েছে, তোমরা এবার চুপ করো। হ্যালো, তুমি ভয় পেও না, আমি বুঝতে পেরেছি এই মেয়ে নিশ্চয়ই কোনো মায়াবিনী। তোমার রূপ ধরে এসেছে আমাদের দুজনকে আলাদা করার জন্য, কিন্তু ও জানে না যে প্রাণ গেলেও আমাকে আমার আলোর কাছ থেকে আলাদা করতে পারবে না। এইসব তুমি কি বলছো কুমার? তুমি আমাকে মায়াবিনী বলছো? তুমি তোমার আলোকে চিনতে পারছো না? রাজা আর সেনাপতি দরবেশ বাবার কাছে এগিয়ে যেতে থাকে। দরবেশ বাবা তখনও ধ্যানরত অবস্থাতেই ছিল। এ কি সেনাপতি, দরবেশ বাবা তো ধ্যানরত অবস্থায় আছেন, ওনার সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ মহারাজ, তাই তো দেখছি। মহারাজ, এক কাজ করি আমি, বরং দরবেশ বাবাকে ডাক দেই। না না সেনাপতি, দেখছো না উনি ধ্যানরত অবস্থায় আছেন, ওনাকে ডেকো না এখন। হয়তো উনি নিশ্চয় গুরুত্বপূর্ণ সাধনা করছেন, আমাদের কারণে যদি তার ধ্যান ভঙ্গ হয় তাহলে তো ওনার সাধনা নষ্ট হয়ে যেতে পারে। আর তাছাড়া এতদিন ধরে তো আমি একের পর এক ভুল করেই যাচ্ছি, তাই আজ আর কোনো ভুল করব না। আমি যদি দরবেশ বাবার ধ্যান ভেঙে তার সাধনা নষ্ট করে দেই তাহলে তিনি আমার উপর রেগে যেতে পারেন, আর তিনি আমার উপর রেগে গেলে আমার বিপদ আরো বাড়তে পারে। মহারাজ, তাহলে তাহলে কি করবেন? দরবেশ বাবার ধ্যান যদি এখন না ভাঙে তাহলে? অপেক্ষা করব, ওনার ধ্যান ভঙ্গ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ আমার মন বলছে, সেনাপতি, এই দরবেশ বাবাই আমাকে একমাত্র আলো আর সূর্যের বিষয়টা সবটা বলতে পারবেন। ঠিক আছে মহারাজ, তাহলে দরবেশ বাবার ধ্যান ভঙ্গ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। হ্যাঁ সেনাপতি। সূর্য, ওই মায়াবিনী ছলনায় পড়ে যেও না, ও তোমার আলো নয়, আমি তোমার আলো, তুমি সরে যাও, আমি ওকে এক্ষুনি ওর আসল রূপে ফিরিয়ে নিয়ে আসছি। না, কিছুতে না, আমি তোমাকে আর আমার আলোর শরীরে আঘাত করতে দেব না। অনেক হয়েছে, অনেক হয়েছে তোমার ছলনা, আর নয়। আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে কে তোমাকে এখানে পাঠিয়েছে, আর তুমি কেনই বা এখানে এসে আমার আলোর ক্ষতি করছো। সূর্য, তুমি ভুল করছো, ও তোমার কেউ নয়, আমি তোমার আলো, তোমার স্ত্রী। দরবেশ বাবা নিজে আমাদের বিবাহ সম্পন্ন করেছেন, আর আমি সেদিন পানি আনতে নদীর পাড়ে যাই, কিন্তু সেখানে ওই রাকেশ আমাকে দেখে ফেলে আর তাড়া করে, তাই নিজেকে বাঁচানোর জন্য আমি লুকিয়ে থাকি, আর এর জন্য ফিরতে যে অনেকটা দেরি হয়ে যায় আমার। কিন্তু যখন ফিরে আসি তখন কুটিরে এসে তোমাকে কোথাও খুঁজে পায় না। এরপর থেকে তুমি আমার কাছ থেকে হারিয়ে গেলে, আর সোনাটুনি বলল যে তোতা তোমাকে এখানে নিয়ে এসেছে, আর দরবেশ বাবার সাহায্যে আজ আমি কিছু শক্তির অধিকারিণী হয়েছি, আর তোমাকে উদ্ধার করার জন্য এসেছি এখানে। এই মেয়ে যা বলছে সব তো ঠিক বলছে, আসলে আমার কথা ভুল হচ্ছে না তো? আচ্ছা, সত্যি কি ও আমার আসল আলো? তাই যদি হবে তাহলে এ কে? না না, আমার মাথায় কিছু কাজ করছে না, আমাকে সত্যিটা জানতেই হবে। এ কি, সূর্য এখান থেকে উঠে দাঁড়ালো কেন? তাহলে কি ও আলোর কথা বিশ্বাস করে ফেলেছে? না না না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। এ কথা বলে সোহিনী উঠে দাঁড়ায়। সূর্য, সূর্য, তুমি ওর একটা কথাও বিশ্বাস করো না, ও মায়াবিনী জাদুকরী, তাই ওর জাদুর সাহায্যে ও সবটা জেনে তোমাকে এসব বলছে। তুমি ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। শোনো মেয়ে, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি আমার কুমারকে বশ করে রেখেছো, আর এখন যাই হয়ে যাক না কেন, আমি তোমার মুখোশ খুলে দেবই। ওদিকে রাকেশ আর যামিনী রাজকোষে প্রবেশ করে। আর রাজার অর্থ ভাণ্ডার দেখে অবাক হয়ে যায়। এত অর্থ স্বর্ণমুদ্রা আমি আগে কখনোই দেখিনি রে বাবা। সত্যি সত্যি এসব কিছু দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি সত্যি এত সাত রাজার ধন রে, এসব দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। এক কাজ কর বাবা, এখান থেকে কিছু অর্থ আর স্বর্ণমুদ্রা নিয়ে অন্য কোথাও সরিয়ে রাখ। কেন মা, এই রাজকোষ তো এখন আমার, এখান থেকে অর্থ সরানোর কোনো প্রয়োজনই নেই। আপনার যখন যা প্রয়োজন আপনি এখান থেকে যখন খুশি ব্যবহার করতে পারবেন,
সত্যি বলছিস বাবা, কিন্তু ওই রাজা যদি আবার ফিরে এসে এই রাজ্য দাবি করে বিদ্রোহ করে তখন তখন কি করবি? হাসালেন আম্মি জান, হাসালেন। ওই রাজা কিছুতেই আবার এই রাজ্যে পা ফেলার সাহসও করবে না, কারণ ওই রাজার সব থেকে বড় শক্তি ছিল পিতাজি আর রাজকুমার সূর্য, কিন্তু এদের দুজনের একজনও তো বেঁচে নেই। আর তাছাড়া যদি সাহস করে ওই রাজা এই প্রাসাদে পা রাখতে আসে তাহলে ওকে আমি হত্যা করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক বাবা, অনেক কষ্টের পর আমরা এই রাজ্যটাকে দখল করতে পেরেছি, এটাকে কিন্তু কিছুতেই হাতছাড়া করা যাবে না। আমি জান, এই রাজ্য আর রাজ্যের বাইরে আমি অনেক আগে থেকেই কড়া পাহারা দিয়ে সুরক্ষিত করে রেখেছি, আর আমার অনুমতি ছাড়া এখানে কোনো পাখিও আসতে পারবে না, আর মানুষ তো দূরের কথা। অনেকটা সময় পার হয়ে যায়, দরবেশ বাবা তখনও ধ্যানরত অবস্থাতেই থাকেন, রাজা আর সেনাপতি অপেক্ষা করতেই থাকে। মহারাজ, বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো তো দরবেশ বাবা ধ্যানমগ্ন হয়ে আছেন, আর ওনার ধ্যান ভাঙ্গারও তো কোনো লক্ষণ দেখছি না, আর মনে হচ্ছে আজকে তার ধ্যান ভাঙবেও না। আর এতক্ষণ কি এখানে থাকবেন? হ্যাঁ সেনাপতি, লাগলে আমি এখানে একদিন কেন? দরবেশ বাবার ধ্যান ভঙ্গ হতে যত দিন লাগবে লাগলে আমি ততদিন এখানে থাকবো, কারণ আমি যে অনেকটা দিন পর এখানে এসে মনের ভেতরে খুব প্রশান্তি পাচ্ছি। মনে হচ্ছে আমার মনের মধ্যকার সব কষ্ট মুহূর্তের মধ্যে কোথায় যেন পালিয়ে গেছে, আমার আর কোনো কষ্ট নেই। আসলেই তো তোর যে আর কোনো কষ্টই নেই, তোর সব কষ্ট এবার শেষ হতে চলেছে। দরবেশ বাবা, আপনার ধ্যান সম্পন্ন হয়েছে? দরবেশ বাবা, আসলে আমি খুব বিপদে পড়ে আপনার সামনে এসেছি, আমাকে দয়া করে সাহায্য করুন। আমি জানি তুই কেন এসেছিস, আর তোর পুত্র সূর্যকে খুঁজতে তুই এখানে এসেছিস। হ্যাঁ বাবা, আপনি দয়া করে আমাকে বলে দিন কোথায় আছে আমার রাজপুত্র। শোন, তোর উপরে আমি খুব খুশি হয়েছি, তুই একজন রাজা হয়েও আমার জন্য অপেক্ষা করেছিস, তাও আমার ধ্যান ভঙ্গ করিস নি, এজন্য সত্যি আমি তোর উপর খুব খুশি। আর এতক্ষণ আমি সূর্য আর আলোর উপরে নজর রাখছিলাম। সত্যি বলছেন বাবা? তাহলে বলুন বলুন কোথায় আছে আমার সূর্য আর আলো, আমি যাবো ওদের কাছে, আর ওদেরকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। শিউলি, বেশ অনেকটা সময় তো হয়ে গেল, এমনকি বিকেলও গড়িয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরই তো সন্ধ্যাও হয়ে যাবে, এখনো তো মহারাজ আর সেনাপতি ফিরে এলো না, তাহলে তাহলে কি ওরা আমার সূর্যের কোনো খোঁজই পায়নি? রানীমা, এত হতাশ হইবেন না, বিধাতার উপর ভরসা রাখুন, দেখবেন বিধাতা কাউরেই হতাশ করব না। আমার মন কইতাছে যে আপনারা খুব তাড়াতাড়ি আপনাকে পোলারে খুঁজা পাইবেন। জানি না, জানি না আমার ছেলেটা কোথায় আছে, কি করছে, ঠিক মতো খেয়ে আছে নাকি না খেয়ে দিন পার করছে, এসব কিছু যে আমি কিছুই জানি না। সারাক্ষণ মনটার ভেতর অস্থির অস্থির করে, সেই কত দিন হয়ে গেল, আমার ছেলেটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। কাঁদবেন না রানীমা, কাঁদবেন না, দেখবেন বিধাতা আপনার এই চোখের পানি কখনোই বিধা যাইতে দিব না, আপনাকে সন্তান আপনাকে কোলেই ফিরে আসবো। তাই যেন হয় শিউলি, ওরা যেন আমার পুত্রকে সাথে করে ফিরে আসে, আমি যেন আজ আমার সন্তানকে ফিরে পাই। না না, এটা কিছুতেই হতে পারে না, ওই মেয়ে তো আমার সব পরিকল্পনার জগ ঢেলে দিচ্ছে, কিছুতেই ওকে আমি আটকাতে পারলাম না। সত্যি ওই মেয়ে অসীম সাহসী, না হলে এই ভূগর্ভে এসে সব বিপদ পাড়ি দিয়ে রাজকুমারের কাছে ঠিকই পৌঁছে গেল, আমিও কিছুই করতে পারলাম না। তবে ওই মেয়ে যদি জানতে পারে যে আমি এসব কিছু করেছি তাহলে যে আমাকে শেষ করে দেবে। না না, আমাকে আগে থেকে পালিয়ে যেতে হবে,
কিন্তু সহিনী, ওকে তো বাঁচাতেই হবে আলোর হাত থেকে, আর সেটার জন্য তো আমাকে আলোর সম্মুখীন হতে হবে। কিন্তু আমি এই মুহূর্তে আলোর সম্মুখীন কিছুতেই হতে চাই না। তাহলে কিভাবে কিভাবে সহিনী আলোর হাত থেকে বাঁচাবো আমি? সহিনী তো বারবার আমাকে স্মরণ করেছে, আর আমি যদি ওকে না বাঁচাই তাহলে বা ওর কি হবে? না না, কিছু একটা উপায় আমাকে বের করতেই হবে যাতে করে সহিনীকে বাঁচাতে পারি, আর আর ওই আদর সামনে আমার যেতে না হয়। এই এবার মনে হচ্ছে আমার আর কোনো উপায় নেই। গুরুজি গুরুজি, আপনি কি কিছুই দেখতে পাচ্ছেন না? ওই আলোর হাত থেকে আমাকে আর আমার কুমারকে রক্ষা করুন। কোথায় আপনি? আমাকে সাহায্য করুন। আলো সহিনীর মুখোশ খোলার জন্য আবারও সহিনীর উপর জাদু শক্তি প্রয়োগ করে। আহ, সূর্য সূর্য, ওকে থামতে বলো সূর্য। আমি যা আর পারছি না, তুমি কি চুপ করে এভাবে দাঁড়িয়ে থেকে আমার মৃত্যু দেখতে চাও? সহিনীকে আঘাত পেতে দেখে সূর্য সহিনীর সামনে গিয়ে দাঁড়ায়। অনেক হয়েছে, আর নয়, এবার বন্ধ করুন। দেখুন, আমার আলোকে আর কষ্ট দেবেন না, ওকে ছেড়ে দিন, আর আপনি আমাদের মাঝে থেকে চলে যান। আর এরপরও যদি আমার আলোকে আঘাত করতে হয় তাহলে আগে আমার বুকে করুন। সূর্য সরে যাও, ওর সামনে থেকে সরে যাও। দেখবে এখনই তোমার সামনে সবটা পরিষ্কার হয়ে যাবে, তুমি সব সত্যিটা জানতে পারবে। না না, আমি কিছুতেই সরব না, আমার প্রাণ গেলেও না। সূর্য, তুমি আমাকে মাফ করে দিও, ওই মায়াবিনীর আসল রূপে আনার জন্য এখন তোমার উপরে আমাকে আঘাত করতেই হবে। এই কথা বলে আলো সূর্যের উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর সূর্য সে আঘাত সহ্য করতে না পেরে ছিটকে মাটিতে পড়ে যায়। আর সাথে সাথে আলো আবারও সহিনীর উপর জাদু শক্তি প্রয়োগ করে। আর মুহূর্তের মধ্যেই সহিনী আলোর রূপ ছেড়ে সহিনীর রূপে ফিরে আসে। এ কি, রাজকন্যা সহিনী? আপনি আপনি তাহলে এতদিন আমার রূপ ধরে আমার রাজকুমারের সাথে ছলনা করেছেন? এ কি সহিনী, তুমি? তার মানে তুমি আমার আলো নও? ওটাই আমার আলো? তাহলে তুমি এতদিন আমাকে ধোকা দিয়েছ, তুমি এতটা নিচে নেমে গেছো? এক্ষুনি এক্ষুনি আমি তোমাকে শেষ করে দেব। এ কথা বলে রাজকুমার সহিনীর দিকে এগিয়ে যেতে থাকে, আর তখনই একটি ঘূর্ণায়মান হাওয়া এসে সহিনীকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। সূর্য, আলো, আমার আলো, আমাকে মাফ করে দাও। আলো, আমি এতটা সময় ধরে ওই সহিনীর ছলনায় পড়ে তোমাকে ভুল বুঝে গেছি আর অপমান করেছি। না না, এসব কি বলছো তুমি? তুমি যেটা করেছো না জেনে করেছো। এবার চলো, এক্ষুনি আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে। তো বন্ধুরা, তাহলে সূর্য আর আলো কি এবার তাহলে এক হতে চলেছে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।